নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের পাঁচটার বিশেষ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি শান্তম চক্রবর্তী। পাঁচটার বিশেষে আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি যে বিষয়টি সত্যি সত্যি এই মুহূর্তে বেশ খানিকটা টেনশনে রাখছে আমাদের। তার কারণ, গোটা দেশে করোনার যে সংক্রমণ, সেই সংক্রমণ গত 24 ঘন্টায় যেমনটা দেখা যাচ্ছে, গত কাল অর্থাৎ মঙ্গলবার যা সংক্রমণ ছিল, আজকে অর্থাৎ বুধবার সেই সংক্রমণ 18% বেশি। সকালেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে পরিসংখ্যান এসে আমাদের হাতে পৌঁছয়, সেখানে দেখা গেল যে 18% বেশি হয়েছে সংক্রমণ। সুতরাং যেখানে প্রতিদিন অ্যাক্টিভ কেসের সংখ্যা কমছে, প্রতিদিন সুস্থ মানুষের সংখ্যা, করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে, সেই জায়গায় এই সংক্রমণের হারটা বেড়ে যাওয়াটা সত্যি সত্যি বেশ খানিকটা চিন্তার। আরও চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে সামনেই রয়েছে উৎসবের মরশুম। যে উৎসবের মরশুম অর্থাৎ বড়দিনের উৎসব এবং সেই সঙ্গে সঙ্গে নতুন বছরের অর্থাৎ নববর্ষের উৎসব, সেই বর্ষবরণের রাতে যে পরিমাণ ভিড় হয় কিংবা ক্রিসমাস ইভে যে পরিমাণ ভিড় হয়, সেই ভিড়ে আরও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে কি না, সেটা যেমন একটা টেনশনের বিষয়, তেমনি করোনার এই নতুন ভ্যারিয়েন্টটি অর্থাৎ ওমিক্রন নামের যে ভয়াবহ আতঙ্ক, সেই আতঙ্কটি ইতিমধ্যেই কিন্তু থাবা বসাতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজ্যে। গোটা দেশে এই মুহূর্তে 213 জন সংক্রমিত, সংক্রমিতের সংখ্যা আরও বাড়বে কিনা আমরা জানি না। সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে মহারাষ্ট্রে, সেখানে 65 জন আক্রান্ত, দিল্লিতে আক্রান্ত 57 জন। অন্য রাজ্যগুলো, যেমন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, তেলেঙ্গানা থেকে শুরু করে কর্ণাটক, রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সর্বত্রই কিন্তু ওমিক্রনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অর্থাৎ সেখানে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। আমাদের রাজ্য কি একেবারেই তার ধরাছোঁয়ার বাইরে থাকবে, নাকি এই উৎসবের মরশুমে বেশ খানিকটা সংক্রমিত হওয়ার আশঙ্কাও থাকছে, সেই বিষয়টা নিয়েই আজকে আমরা কথা বলবো। চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ গতকালই একটি চিঠি দিয়েছেন রাজ্যগুলিকে, এবং সেই চিঠিতে সবকটি রাজ্যকেই প্রায়, এবং সেখানে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে, এই সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুক রাজ্যগুলো, এবং ডেল্টার তুলনায় এই ওমিক্রন ভ্যারিয়েন্টটি 3 গুণ বেশি সংক্রামক, আর সেই কারণে সংক্রমণ ঠেকাতে একেবারে এলাকা ভিত্তিক এবং জেলা স্তরে প্রয়োজনীয় এবং দ্রুত পদক্ষেপ করুক মহারাষ্ট্র আর রাজ্যগুলি। এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় যাতে প্রস্তুতি নেয় রাজ্যগুলো, তার জন্য ওয়ার রুম খোলার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। কিন্তু সত্যি সত্যি রাজ্যগুলো কতটা তৈরি, আমাদের রাজ্য কতটা তৈরি, সেটাই একটুখানি বুঝবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক, স্বাগত জানাই আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমেই ডক্টর বণিক, সেটা হচ্ছে যে যে এলাকা ভিত্তিক এবং জেলা স্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ওমিক্রনকে ঠেকানোর জন্য, ওমিক্রন বিষয়টা এতটা আতঙ্কের কেন, সেইটা একটু আমি সংক্ষেপে আপনার কাছ থেকে প্রথমে জানব। আগুন জ্বলবে আর সম্রাট নিলেও আপনি বাঁশি বাজাবে, সমস্যাটা আছে। কোভিড সমস্যা যে ব্যাপক, বিশ্বের 217টা দেশ হারে হারে টের পাচ্ছে, আর কোভিড যে রূপ বদলায় বহুরূপী তা আমরা ইতিমধ্যেই জেনে গেছি। প্রায় প্রত্যেক দিন তার যে অ্যামাইনো অ্যাসিড, তার যে সিকুয়েন্স, তার বদল ঘটিয়ে চলছে শুধুমাত্র নিজের স্বার্থে, কেননা তাকে বেঁচে থাকতে হলে মানুষের জীবন্ত কোষ লাগে, আর যদি না বদল করে সে টিকে থাকতে পারবে না, কেননা তার শরীরে প্রবেশ করার সাথে সাথেই মানুষ তার প্রতিরোধ ক্ষমতাও তৈরি করে ফেলছে। শুরু হয়েছিল আলফা দিয়ে, তখন বলতাম ইউকে স্ট্রেন, তার আগে ইউহান চায়না, তার নাম শোনা যেত না, কিন্তু উৎপত্তি স্থল বলে এখনো অনেকে মনে করেন, কিন্তু ইউহানের নাম না বলে আমরা বলতে শুরু করলাম ইউকে স্ট্রেন, তারপরে ব্রাজিল স্ট্রেন, সাউথ আফ্রিকা স্ট্রেন,
তারপরে কোনো এক অজ্ঞাত কারণে কাউকে সন্তুষ্ট করা বা কারো বিরূপ ভাজন না হওয়ার জন্য এগুলোর পরিবর্তে হয়ে গেল আলফা বিটা গামা ডেল্টা ইত্যাদি ইত্যাদি। ঠিক, এখন যে নামেই ডাকি না কেন কোভিড কোভিডই থাকে। আর কোভিডের ভয় শুধুমাত্র আফ্রিকা বা ইংল্যান্ড বা আমেরিকা থাকবে, ভারতবর্ষ তার অঙ্গরাজ্য জম্মু কাশ্মীর কিংবা গোয়া তাতে কোনো আজ পাবে না, এটা তো হতে পারে না। কেননা আজকে তো আমরাই বলি দ্য ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ভিলেজ নাও। আজকে সেই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন নভেম্বর মাসের 24-25 তারিখে নতুন এই অবতারের কল্প সামনে নিয়ে এলেন দক্ষিণ আফ্রিকার কয়েকজন চিকিৎসক, তারা কিন্তু সামান্য কিছু উপসর্গ দেখেছিলেন। অনেকের মতন তাদের মাথায় ঘুরছিল কোভিড, কিন্তু প্রচলিত সচরাচর যে কোভিডের সংক্রমণ দেখি আমরা, তাদের উপসর্গ ঠিক সেই রকম ছিল না, খানিকটা ভিন্নতর কিন্তু অত্যন্ত মামুলি। শুধুমাত্র সন্দেহকে বসে আনে তারা পরীক্ষা করেন এবং জেনোমিক সিকোয়েন্স যা সুনির্দিষ্টভাবে বলতে পারে কোথায় কি পরিবর্তন ঘটেছে, সেটা আমাদের সামনে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা এই মুহূর্তে গোটা বিশ্বের অভিভাবক হিসেবে কাজ করছেন, তাকে নতুন নামকরণ করলেন ওমিক্রন। এখন ওমিক্রনের চিন্তা প্রথম দিকে তিনটি ছিল, খুব সত্যি কথা বলতে কি এই যে জেনোমিক সিকোয়েন্সে ধরা পড়েছে মোটামুটি 55টা জায়গায় 32টা তার স্পাইক প্রোটিনে আর সব মিলিয়ে প্রায় 50টা পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তন হওয়ার পরে নতুন যে রূপ ধারণ করলো তা উদ্বেগের কারণ হতে পারে, সেই জন্যই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন এক ধাপ এগিয়ে গেল ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্টের থেকে। কারণ একটাই, এর নাকি এমন এমন জায়গায় পরিবর্তন ঘটেছে যাতে মানুষের শরীরে প্রবেশ করার কাজটা অনেক সোজা হয়ে যাবে, এবং একবার যদি চাবিকাঠি সে পেয়ে যায় তাহলে সে অত্যন্ত দ্রুততার সাথে অন্য 5টা ঘরেও আগুন জ্বালিয়ে দিতে পারে। তার চাইতে ভয়ঙ্কর কথা যেটা বলা হয়েছিল প্রথম দিকে, যে অতীতে যাদের সংক্রমণ ঘটে গেছে বা যারা অতীতে সংক্রমণ রুখবার জন্য দুটো ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে সংক্রমণ হওয়ার প্রবণতা বেশি। এই দুটি বিষয়কে সামনে রেখে যখন শুরু হলো আলোচনা, গবেষণা চলল, এখন আজকে দাঁড়িয়ে আমি আপনাদের মারফত যারা দেখছেন শুনছেন তাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে দেখুন পৃথিবীর কোন দেশে কি হচ্ছে সেটা স্থানীয়ভাবেও খানিকটা বিচার্য বিষয়। আমার মনে পড়ে শান্তম, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একবার বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল উপলক্ষে একটা বিষয় সামনে এনেছিলেন, স্লোগান থিম, থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, রাইট? অর্থাৎ কিনা আজকে কোভিডকে নিয়ে আমাদের সারা বিশ্বের নিরিখে আলোচনা করতে হবে, কিন্তু ব্যবস্থাপনা, আমার ঘরের শিকল আমি কিভাবে তুলব সেটা আমাকেই ঠিক করতে হবে। সেই জন্যই আমি যেটা দিয়ে শুরু করলাম, সম্রাট নিরো এই মুহূর্তে দেশের সরকার এবং তাদের পক্ষে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সচিব যে কাজটা করেছেন করছেন সেটা তার করারই কথা, তার করার কথা আমাদের সতর্ক করে দেয়া, তার করার কথা বিশ্বের কোথায় কি ঘটছে সেগুলি আমাদের সামনে আনা, আর আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলো শুনে বুঝে প্রতিপালন করা। একদম, যদি সবাই এই অর্কেস্ট্রার মতন কাজটা করতে পারি, একজন শা বাজাচ্ছেন যদি অন্যজন গামা পাধা করেন, তাহলে যেমন বেসুরো থাকে কোভিডের মতন সংক্রমণকে রোখার জন্য আমাদের কিন্তু ওই অর্কেস্ট্রার সারেগামা পাধা নিশা একই টিউনে একই স্কেলে বাজাতে হবে। নতুবা সঙ্গীত যেমন শ্রুতিমধুর হয় না, কোভিড মোকাবিলাটাও শ্রুতিমধুর বা খুব সুখকর হবে না। আমি কথাটা বলছি দর্শক বন্ধুদের বোঝার সুবিধার্থে, যে এখনো পর্যন্ত আমাদের মতন দেশে যেহেতু আমাদের সোকল ডেভেলপিং বা উন্নয়নশীল দেশে জনসংখ্যা বিপুল হলেও
জন্মাবধি আমরা নানা রকম প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে থেকে বড় হয়েছি, ঠকে ঠকে থেকে থেকে বড় হচ্ছি, তাই আমাদের এই জাতীয় সংক্রমণ খানিকটা হলো বাড়তি প্রতিরোধ ক্ষমতা জন্মগত কারণেই আমরা পেয়েছি। ঠিক ঠিক ঠিক। তাই আমাদের মনে আছে যখন ইউরোপের বিভিন্ন দেশ, ধনী দেশ যাদের সম্পদ আমাদের চাইতে অনেক গুণ বেশি, তারা যখন কোভিড সামলাতে ব্যতিব্যস্ত, তখনও কিন্তু আমরা মোটামুটি একটা সন্তোষজনক জায়গায় ছিলাম, দ্বিতীয় ঢেউ বলে যেটা আমরা দেশে বলছিলাম। আর আজকে ভারতবর্ষে প্রথম ওমাইক্রনের কেস এলো কর্ণাটকে বেঙ্গালোর এয়ারপোর্টে নামা একজন বিদেশি যাত্রীর কাছ থেকে 2 ডিসেম্বর। আর আজকে 22শে ডিসেম্বর বসে আমরা যখন কথা বলছি, এই 20-22 দিনে মাত্র 200 কেস হয়েছে, 213। আমাদের দেশের সরকার সংগত কারণেই বিদেশি যাত্রীদের বিদেশি বিমানের উপরে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, বিমান চলাচল রুখে দিয়ে কাজটা করার তুলনায় অনেক বেশি জরুরি যে বিমানে যাত্রীরা আমাদের দেশের বিমানবন্দরে নামবেন তাদের উপরে নজরদারি, তাদের স্বাস্থ্য পরীক্ষা। আর আমরা সবাই জানি যে পদ্ধতিতে কোভিড সংক্রমণ আছে কি নেই তা পরীক্ষা করে দেখা হয়, যদি বলি তর্কের খাতিরে আরটিপিসিআর, এই পদ্ধতিরও কিছু পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে। কে স্যাম্পেল নিচ্ছেন, কখন স্যাম্পেল নেওয়া হচ্ছে, কোথা থেকে স্যাম্পেল নেওয়া হচ্ছে, কতখানি স্যাম্পেল নেওয়া হচ্ছে, স্যাম্পেল কালেকশনের কতক্ষণ বাদে পরীক্ষা করা হচ্ছে, সেই যন্ত্রে যে প্রাইমার ব্যবহার করা হচ্ছে, এইরকম নানাবিধ ফ্যাক্টরের উপরে নির্ভর করে একটা টেস্ট রেজাল্ট দেয়া হয়। খুব সেন্সিটিভ টেস্ট রেজাল্ট, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র একটা টেস্টের রেজাল্টের উপরে ভরসা করে কি আপনি একটা সংক্রমণকে রুখতে পারবেন? আমার উত্তর, কখনোই সম্ভব না। তাই যারা বিদেশ থেকে আসছেন, যাদের পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত, তাদের উপরে নজরদারি বাড়িতে রেখে নয়, বিমানবন্দরের আশেপাশে কোনো একটা জায়গায় তাদেরকে কোয়ারেন্টাইনে রাখতে হবে ম্যাক্সিমাম ইনকিউবেশন পিরিয়ড পর্যন্ত, 14 দিন নিদেন পক্ষে তাদেরকে আলাদা করে রাখতে হবে, তাদের সাথে অন্য মানুষের সংস্রব বন্ধ রাখতে হবে। একদমই এই কাজটা কিন্তু গাফিলতি থেকে যাবে। একদমই। আমি তৃতীয় যে বিষয়, ঠিক ঠিক, হ্যাঁ বলুন। দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ওই জিনিসটি না, ওই বিদেশ যাত্রা করেছেন কি করেননি, তাদের সংস্পর্শে এসেছেন কি আসেননি, এর পাশাপাশি আমাদের এত 138 কোটি জনসংখ্যার দেশে আমরা যা টেস্ট করছি, প্রচলিত টেস্ট, তার সংখ্যা তো অত্যন্ত নগণ্য। আমি সেই জায়গাতে আছি, আমরা যদি আরো টেস্ট বাড়াই, আরো পজিটিভ ডিটেক্ট করতে পারি, কোভিড পজিটিভ, এবং তার একটা নির্দিষ্ট সংখ্যায় আমরা যদি জিনোমিক সিকোয়েন্স করতে পারি, তাহলে আমরা কি এটা বলতে পারি না যে আমাদের দেশে ওই সাউথ আফ্রিকার আগে থেকেই ওমাইক্রন আছে? হয়তো এমনও হতে পারে, কিন্তু আমাদের দুর্বলতার জায়গা কোথায়? আমরা না করছি পর্যাপ্ত পরিমাণে কোভিডের টেস্ট, না করছি কোভিড জিনোমিক সিকোয়েন্সের কাজটা বেশি বেশি করে। কেননা জিনোমিক সিকোয়েন্স ল্যাবরেটরি আমাদের দেশে যতদূর আমি জানি 10 থেকে 12টার বেশি। এত বড় রাজ্য পশ্চিমবঙ্গ, 10 কোটি জনসংখ্যা, একটিমাত্র কেন্দ্র, সমস্ত জায়গা থেকে স্যাম্পেল প্রসেসড হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, তারা স্যাম্পেল প্রসেস করে পাঠাবেন কল্যাণীর সেই ইনস্টিটিউটে যেখানে জিনোমিক সিকোয়েন্স হবে। আজকে যখন যারা এই কোভিড ওমাইক্রন ইত্যাদি নিয়ে ভয় দেখাচ্ছেন, সাবধানতা অবলম্বন করতে বলছেন, আমাদের কিছু রেস্ট্রিকশন আরোপের কথা বলছেন, আমার সবিনয় তাদের কাছে প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি ওমাইক্রন বা ওমিক্রন আছে কিনা সেটা খুঁজে বার করবার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আপনারা কেন সম্প্রসারিত করছেন না? কেন জেনোমিক সিকোয়েন্সের ল্যাবরেটরির সংখ্যা বাড়ানো হচ্ছে? কেন টেস্টের সংখ্যা বাড়ানো হচ্ছে না?
কেন নজরদারি নিয়মিত হচ্ছে না সর্বত্র সমানভাবে? এরকম কেন অনেকগুলোই রয়েছে, সেই কেনগুলো অবশ্যই আসবো, এবং সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়ে আসবো ডক্টর বণিক, সেটা হচ্ছে যে সামনে উৎসবের মরশুম আমি উল্লেখ করেছিলাম, ইতিমধ্যে এই উৎসবের মরশুমটিতে যাতে আরও বেশি করে করোনা না ছড়ায় তার জন্য দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সরকার বড়দিন এবং নতুন বছরের উৎসব বাতিল করে দিয়েছেন। সেখানে যেহেতু এখন আক্রান্ত হয়েছেন 57 জন, সেই সংখ্যাটা পাওয়া যাচ্ছে ওমিক্রনে, তো সেই জায়গাটা থেকে আমাদের ঠিক কি করা উচিত সেই বিষয়টা আসবো। পাঁচটার বিশেষে আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিক। আমি ডাক্তার বণিক একটা বিষয়ে একটুখানি যেতে চাইবো, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে প্রচুর মানুষের ভিড়, বিধানসভা নির্বাচনের পর বেশ খানিকটা সংক্রমণের পরিমাণ বেড়েও ছিল। তারপর আমরা গত বছর দেখেছিলাম কেরলে ওনাম উৎসবের সময় যেরকমটা মারাত্মক পরিমাণে বেড়ে গিয়েছিল সংক্রমণ, এবারে আমরা দেখতে পেলাম পুরো ভোট চলাকালীন বেশিরভাগ ক্ষেত্রেই কলকাতায় করোনাবিধি একেবারে শিকে। তো স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য সচেতনতা, এই বিষয়গুলো তো মানুষের মাথায় বোধহয় মানে পেরেক ঠুকেও ঢোকানো যায় না। অনেকেরই এরকম একটা ধারণা হয়েছে যে ডাবল ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, অর্থাৎ দুটি ডোজ নেওয়া হয়েছে ভ্যাকসিনের, অতএব আমি একেবারেই সম্পূর্ণ সুরক্ষিত, সুতরাং আমার মাস্ক পরারও দরকার নেই, কোনো রকম স্বাস্থ্যবিধি মানারও দরকার নেই, আর কতদিন মেনে চলব। ঠিক এই জায়গাটার থেকে এই পুরো ভোটের যে চিত্র এবং সামনে আমরা বড়দিন ক্রিসমাস এবং নতুন বছরের উৎসবের যে চিত্রটা দেখব, যার জন্য অপেক্ষা করে বসে রয়েছি, প্রচুর মানুষ পিকনিক করতে বেরোবেন, প্রচুর মানুষ চিড়িয়াখানায় জাদুঘরে বিভিন্ন জায়গায় ভিড় জমাবেন, ইকোপার্কে নিকোপার্কে, তো সেই মানুষগুলোর জন্য কি কোনো রকম আলাদা করে সচেতনতা নেওয়া কথা ভাবা উচিত ছিল, যেমনটা আপনি বলছিলেন যে ভাবাটা দরকার তাঁদের? দেখুন, আমরা হচ্ছে জ্ঞানপাপ, আমরা একদিকে বলছি পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সেটা সুনিশ্চিত করার জন্য সর্বোচ্চ পর্যায়ের সাবধানতা নিলাম, লকডাউন ঘোষণা করে বললাম দরজা বন্ধ, কেউ বাইরে বেরোবেন না, বাজার বন্ধ, কেউ বাজারে আসবেন না, স্কুল কলেজ আজও বন্ধ, কারণ কোভিড একজন আক্রান্ত মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়া। আর সেই আমি আজকে ধর্মীয় উৎসব ছিল, তার সাথে নতুন যোগ করলাম আবার আমরা একটা রাজনীতির উৎসব, প্রচার মাধ্যম বিষয়টাকে এমন একটা জনপ্রিয় রূপ ধার দিয়ে দিয়েছে যে এখন ইলেকশন শুধু না, বড়দিন 25শে ডিসেম্বর, অনেকদিন বাকি, অ্যালেন পার্কে উদ্বোধন হয়ে গেল, আলোয় রোশনাইয়ে ভেসে গেল, মানুষজন বেরিয়ে পড়লেন রাস্তায়, আপনি আমার চোখের সামনে লালিপপ ঝোলাবেন আর আমি গোবেচারা সাধারণ মানুষ তার স্বাদ নেব না, তাতে হতে পারে। আজকে আমি বারংবার বিভিন্ন চ্যানেলে গত দু বছর ধরে বলে যাচ্ছি যে আমাদের দেশটা এতটা সচেতন, আমরা খুব সংবেদনশীল, আমরা চিকিৎসক, আমরা জনস্বাস্থ্য বিজ্ঞানের কর্মী, আমাদের কথা যতটা মানুষ শোনেন হয়তো শোনেন, বিজ্ঞানটা বোঝার চেষ্টা করে, কিন্তু মানার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি ঘুরে ফিরে সেই রাষ্ট্রনেতাদের কথাই তারা বেশি পছন্দ, জননেতাদের কথা। আর দুর্ভাগ্যজনক হলো সত্যি এই মুহূর্তে দেশের এই রকম একটা পরিস্থিতিতে নিয়ন্ত্রণের মুখ্য দায়িত্ব পালন করছেন কতিপয় রাজনীতিবিদ বা আমলা, যাদের সাথে বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানের হয়তো সরাসরি সম্পর্ক নেই, এটা বেদনার বিষয়। সিমিলারলি আমরা রাজনৈতিক নেতাদের যারা মত তৈরি করেন সমাজে, তাদের কাছে করজোরে বারংবার আবেদন করেছি আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন, আপনারা জনসমাবেশ অকারণে অযথা যাচ্ছেন করছেন সব ঠিক আছে, হয়তো দেশের সংবিধান রক্ষার পবিত্র কর্তব্য আপনাদের ঘাড়ে, কিন্তু কথা বলার সময় মাস্কটা পরুন, কর্মী সমর্থকদের মাস্কটা নিয়মিত ব্যবহার করতে বলুন, একটু দূরে সরে সরে বসুন, একটা জায়গায় 5টা সভা করুন, অল্পজন মানুষকে নিয়ে সভাভূমিতে করুন। নির্বাচনের প্রচারে আমরা যে সংখ্যক মানুষকে একসাথে গাদাগাদি করে চলতে ফিরতে দেখেছি ভয় হয় এবং মাঝে মাঝে আমার আশ্চর্য লাগে। আমি কারো কোভিড আক্রান্তের নিশ্চয়ই কামনা করব না, কিন্তু আমাদের যারা অমূল্য রাজনৈতিক নেতৃত্ব তারা যদি কোভিডে আক্রান্ত হন, আমাদের দেশ তো তাদের সেবা থেকে বঞ্চিত হবে, তাদের কাছে আমরা তো এই আবেদন করতে পারি। সব মিলিয়ে এখন উৎসবের কোনো আর সময় কোনো সূচি লাগে না, কেউ একজন ডাক দিলেই দুয়ারে পৌঁছে যাবে উৎসবের গালি, স্বভাবতই আমাদেরকেই সাধারণ মানুষ হিসেবে বেছে নিতে হবে সুরক্ষার পর।
আমি আপনাদের চ্যানেলের মারফত আমাদের অনুষ্ঠান যারা শুনছেন তাদেরকে তিনটি কথা বলতে চাই। নিশ্চয়ই দেখুন, বিজ্ঞানী গবেষকরা তাদের কাজ করছেন নীরবে, তারা কিন্তু প্রচারের মাধ্যমের আলোয় আসেন না। তাদের কাজটা কেমন তারা করছেন, রাষ্ট্রনেতারা তাদের কাজ তারা যেভাবে ভালো বুঝছেন করছেন, চিকিৎসক স্বাস্থ্যকর্মী তারা নিরলস পরিশ্রম করে এখনো তো ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছেন সীমিত সামর্থ্য সহ। সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি আমি আমি আপনারা কিভাবে, এক একটু কষ্ট হবে একটু অসুবিধে হবে মানিয়ে নিতে হবে, তবুও মাস্কটা কিন্তু জরুরি। যখনই অন্য কোনো মানুষের সামনে আসবেন ফরগেট এভরিথিং, জাস্ট ট্রাই টু প্রোটেক্ট ইউর সেলফ, একটা মাস্ক ব্যবহার করুন। দুই, অকারণে অযথা বাইরে বেরোবেন না, ক্লোজ স্পেস ক্লোজ সারাউন্ডিংস ক্রাউডেড এরিয়াস, এই তিনটি সি পরিহার করতেই হবে। দুটো ডোজ ভ্যাকসিন নিতেই হবে যে ভ্যাকসিনই হোক না কেন, একটা বিশাল সংখ্যক মানুষ দ্বিতীয় ডোজ এখনো নেননি। আমার অবাক লাগে, আমার ভাবতে কষ্ট হয় জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে, যে উৎসাহ নিয়ে দুয়ারে দুয়ারে প্রথম ডোজ ভ্যাকসিন পৌঁছে দিয়েছি আমরা, সেই নেতৃত্ব কোথায় যারা দ্বিতীয় ডোজটা নিলেন না তাদেরকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আসছেন না তারা। আমাদের দ্বিতীয় ডোজের ভ্যাকসিনটা নিতেই হবে। কোথায় কোথায় কি ছোটখাটো বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তা ভাবলে কোনো বড় কাজ হবে। তিন নম্বর কাজ যেটা অবশ্যই আমরা করতে পারি, দেখুন আজকের সমাজ অর্থনীতি তাকে সচল রাখতে গেলে অফিস কাছারি বাজার খুলবেই, একদমই তাই। আমরা কি পারি না নিজেদের একটু নিয়ন্ত্রণ করে রাখতে? আমরা কি পারি না বাজারে সপ্তাহে একদিন যেতে? আমরা কি পারি না বাজারগুলো যেখানে খোলামেলা জায়গায় সেখানে করতে? আমি আশ্চর্য হয়ে যাই, কলকাতা শহরের ফুটপাতে এখন দেখছি টিনের ছাউনিতে পার্মানেন্ট ব্যবস্থা হয়ে যাচ্ছে, অত্যন্ত কষ্টের। আমি জানি না এর ভবিষ্যৎ কোথায় গিয়ে আটকাবে। সব মিলিয়ে দেশ রাজ্য শহর গ্রাম সর্বত্র কিন্তু সম্ভাবনা আছে, শুধু অমিক্রন না, কালকে হয়তো আরো মারাত্মক কোন একটা ভাইরাস আসতে পারে। বিশেষ করে এই সময়কালে যে সমস্ত জায়গাগুলোতে পর্যটকের ঢল নামে, মেলা খেলা উৎসব, সে বই মেলাই বলুন, পর্যটন মেলাই বলুন, সরস মেলাই বলুন, সরব মেলা বলুন, যে মেলাই বলুন, সঙ্গীত মেলাই বলুন, একটু কম করলে বোধ হয় সংস্কৃতি পিছিয়ে যাবে না ভাই। সংস্কৃতি সংস্কৃতির জায়গায় থাকবে, ছোট ছোট করে খোলা জায়গায় অল্প মানুষের উপস্থিতিতে নিয়ে নিশ্চয়ই এগুলো করতে হবে, আমাদের ঐতিহ্য বজায় রাখতে। কিন্তু ক্লোজ প্রেক্ষা গিয়ে এই জাতীয় অনুষ্ঠান করা ভবিষ্যতে হয়তো আমাদের দাম নিতে হতে পারে। একদমই সেই ভয়টা থেকেই যাচ্ছে, আর সেই ভয়টার কথাই বারংবার চিকিৎসকরা বলছেন, কারণ সংক্রমণ বাড়লে সবচাইতে বেশি করে চাপটা বাড়ে তাঁদের ওপরেই এবং তাদেরই এগিয়ে আসতে হয় সেই চাপটা থেকে মুক্ত করতে মানুষকে। সুতরাং তারাই হচ্ছেন প্রথম সারির যোদ্ধা, আর সেই একজন প্রথম সারির যোদ্ধার কথাই শুনছিলাম এতক্ষণ। অনেক ধন্যবাদ ডক্টর বণিক আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা আবারও এই কাজ তো আমরা সমানে চালিয়ে যাচ্ছি, আমরা আবারও পরে নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করব সচেতনতা প্রসারের জন্য। আর হ্যাঁ, খুব সত্যি কথা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলোর প্রসঙ্গে আমার হঠাৎ করে মনে পড়ে গেল 2021 অর্থাৎ এই চলতি বছরেই রিলিজড একটি হিন্দি ছায়াছবির কথা, সতরাম রমানি পরিচালিত হেলমেট ছবির কথা। ভারতবর্ষে জনস্বাস্থ্য, জনসচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যবিধি, এই বিষয়গুলো, এই বস্তুগুলো মাথায় ঢোকাতে অনেকটা দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু সেই দীর্ঘ সময়টা সেই 2020 শুরুর থেকে 2021 শেষ পর্যন্ত চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, আর এবার চেষ্টাটা আপনাদের চালানোর পালা। একটু সচেতন হন, শুধুমাত্র যে সাধারণ মানুষ সচেতন হবেন তেমনটাই নয়, সেই সঙ্গে সঙ্গে যারা দায়িত্বপ্রাপ্ত, যারা দায়িত্বে এলেন তাঁদের, যারা দায়িত্ব পালন করছেন তাঁদেরও খানিকটা বোধহয় এই মুহূর্তে ভাবা দরকার। দিল্লি যেমনটা পেরেছে তেমন কি কলকাতা পারে? এই প্রশ্নটা রেখে আজকের পাঁচটার বিশেষ শেষ করছি। নমস্কার।